কলকাতার খানপুর হাই স্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র থাকাকালীন প্রথম অভিনয় করেন ছোট্ট রাজ্জাক। শিক্ষক রবীন্দ্রনাথ চক্রবর্তী তখন তাকে কেন্দ্রীয় অর্থাৎ নায়ক চরিত্রের জন্য নির্বাচন করেন। হয়তো সেদিনই তার ভাগ্যে আজীবনের জন্য লেখা হয়ে গিয়েছিল নায়ক রাজ খেতাবটি, যা দিয়ে তিনি তিন যুগেরও বেশি সময় ধরে চলচ্চিত্র জগতে রাজ করে বেরিয়েছেন। বঙ্গদেশে তিনি এসেছিলেন শরণার্থী হয়ে, কিন্তু তখন কি আর জানতেন তার ভাগ্যে কি আছে? পাকিস্তান আমলে ধারাবাহিক নাটকে অভিনয়ের মাধ্যমে পর্দায় পদার্পণ করেন বরেণ্য এই কিংবদন্তি। কয়েকটি চলচ্চিত্রে সহকারী পরিচালকের কাজ আর কয়েকটি পার্শ্ব চরিত্রে অভিনয় করে সিনেমায় অনুপ্রবেশ ঘটান নায়ক রাজ। আয়নাতে ওই মুখ দেখবে যখন। বরেণ্য এই অভিনেতার চার যুগেরও বেশি নায়ক জীবনে জন্ম হয়েছে সারা জাগানো কয়েকটি জুটির। রাজ্জাক শাবানা, রাজ্জাক কবরী, রাজ্জাক ববিতা সহ জুটিগুলো ছিল দর্শকের মুখে মুখে। জীবদ্দশায় তিনি প্রায় 300টি বাংলা ও উর্দু চলচ্চিত্রে অভিনয় করেছেন, পরিচালনা করেছেন প্রায় 16টি চলচ্চিত্র। ১৯৯০ সাল পর্যন্ত বেশ দাপটের সঙ্গেই ঢালিউডে সেরা নায়ক হয়ে অভিনয় করেন রাজ্জাক। এর মধ্য দিয়েই তিনি অর্জন করেন নায়ক রাজ রাজ্জাক খেতাব, অর্জন করেন একাধিক জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা। এছাড়াও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের শুভেচ্ছা দূত হিসেবে তিনি কাজ করেছেন। তার প্রযোজনা সংস্থা রাজলক্ষ্মী প্রোডাকশন থেকে উল্লেখযোগ্য কিছু ছবিও নির্মাণ করেছিলেন। সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত আয়না কাহিনী চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এরপর আর নতুন কোনো চলচ্চিত্র নির্মাণে তাকে দেখা যায়নি। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম সভাপতি ছিলেন নায়ক রাজ রাজ্জাক। ২০১৭ সালের 21শে আগস্ট 75 বছর বয়সে তিনি ভক্তদের ছেড়ে চিরতরে চলে যান আর কোনোদিন ফিরবেন না বলে। কিন্তু বাংলার দর্শক আজও বিশ্বাস করেন তিনি আছেন, তিনি থাকবেন। মার্জিয়া শ্রেয়া, সময় সংবাদ, ঢাকা।